أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই মহিলাদের চুল কাটা সম্পর্কে জানতে চেয়েছেন যে চুল কাটার হুকুম কি, শরীয়ত কি বলে চুল কাটা সম্পর্কে। প্রথমত বলবো যে কোনো মহিলা যদি তার স্বামীর সামনে সৌন্দর্য প্রদর্শনের জন্য অথবা চুল অনেক বড় হয়ে যাওয়ার কারণে হয়তো তার গোসলের সমস্যা হয় অথবা মাথার চিরুনি দিতে সমস্যা হয়, তো এরকম যদি হয় তাহলে তার জন্য চুল সামান্য চুল কাটাকে বিদ্যার্গুণ বৈধ বলেছেন, বিদ্যার্গুণ বৈধ বলেছেন, এতে কোনো সমস্যা নেই। তবে নিষেধ কোনটা, তারা নিষেধের বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন যে কখন নিষেধ হবে। যেমন কোনো মহিলা যদি চুল কাটে যে অন্য পর পুরুষ বেগানা পুরুষের সামনে দেখানোর জন্য, তাহলে এটি অবৈধ, তাহলে এটি অবৈধ। আর স্বাভাবিক অবস্থায় মানে চুল দেখাই তো বেগানা পুরুষের সামনে, এটা মানে ঠিক না, এটি হারাম। কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আর চুলটা হচ্ছে মানে মহিলাদের একটা অন্যতম সৌন্দর্য, সুতরাং পরপুরুষের সামনে তো চুল দেখানো যাবেই না, প্লাস যদি সে পরপুরুষের সামনে বেগানা পুরুষের সামনে চুল দেখানোর জন্য কাটে তাহলে তো এটি আরও মহা অন্যায়। তারপরে হচ্ছে ওনারা বলছেন যে যদি কাফেরদের, কাফের মহিলাদের মানে সাদৃশ্য হয় তাহলে এটি হারাম, কাফের মহিলাদের সাদৃশ্য যদি হয় তাহলে এটি হারাম। কারণ রাসূলুল্লাহ বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত হলো। অথবা যদি এমনভাবে চুল কাটে যে পুরুষের মতো করে তাহলে এটি হারাম। কারণ রাসূলুল্লাহ লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুশতাবিহিনা মিনাল রিজাল বিন নিসা ওয়াল মুশতাবিহাত মিনান নিসা বিল রিজাল। অর্থাৎ রাসূলুল্লাহ পুরুষদের মধ্যে যারা নারীদের সাদৃশ্য অবলম্বন করে আর নারীদের মধ্যে যারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে তাদেরকে লানত করেছেন, সুতরাং এটিও হারাম। অথবা হারাম হতে পারে এই কারণে যে হয়তো মহিলা চুল কাটতেছে একজন বেগানা পুরুষ, যেমন বিউটি পার্লারগুলোতে হয়ে থাকে কিছু কিছু জায়গায়, এটিও হারাম। অথবা অনেক মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই কেটে থাকেন, এটিও ঠিক না, এটিও অবৈধ। সুতরাং এই সমস্ত কারণ যদি থাকে তাহলে মহিলাদের চুল কাটা বৈধ নয়। কিন্তু যেমনটি বলেছি যে যদি স্বামীর সামনে সৌন্দর্য প্রদর্শন উদ্দেশ্য হয় অথবা তার চুল অনেক বড় হয়ে গেছে, গোসলের সমস্যা হচ্ছে অথবা মাথা আঁচড়াতে সমস্যা হচ্ছে, তাহলে তার জন্য বৈধ। কারণ হলো যে যে এই সমস্ত ক্ষেত্রে আমি বারবার একটি কায়দা উল্লেখ করি আপনাদের সামনে, যে ইবাদত ছাড়া অন্য অন্য বিষয়ে যেগুলো বিষয় আছে, চলাফেরা বলেন, আদান প্রদান, আদাব, শিষ্টাচার, তারপরে লেনদেন, যত কিছু আছে এগুলোর ক্ষেত্রে আসল হচ্ছে, মূল হচ্ছে যে বৈধতা, আসল হচ্ছে মূলনীতি হচ্ছে বৈধতা। কখন আমি অবৈধ হবে জিনিসটা, যখন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্টভাবে নিষেধ থাকবে তখন সেটি অবৈধ হবে। অবশ্য ইবাদত এক ব্যতিক্রম, ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে মূল হচ্ছে অবৈধ। কখন বৈধ হবে, যখন পবিত্র কোরআন এবং হাদিসের নির্দেশ থাকবে। সুতরাং দুইটা দুই ধরনের, ইবাদত ছাড়া অন্যান্য বিষয়ে আসল বা মূলনীতি হলো যে বৈধতা। কখন অবৈধ হবে, যখন পবিত্র কোরআন এবং হাদিসের নিষেধ থাকবে। এখানে এমন কোনো নিষেধ নাই কোরআন হাদিসে যেখানে চুল কাটতে নিষেধ করে মহিলাদের। তাছাড়া মুসলিম শরীফের 320 নম্বর হাদিসে এসেছে কানা আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযনা মিন রুসিহিন্না হাত্তা তাকুনা কাল উফরা। অর্থাৎ রাসূল সাল্লামের স্ত্রীগণ তারা চুল কাটতেন এমনভাবে যে অফরা হয়ে যেত, অফরার মতো। অফরা বলা হচ্ছে, বিদ্যানগণ অফরার ব্যাখ্যায় বলেছেন যে যে চুল কাঁধের সামান্য নিচ থেকে থাকে, কাঁধের সামান্য নিচ পর্যন্ত থাকে। সুতরাং এটিও একটি বড় প্রমাণ যে চুল কাটার। তবে আমি আগে যেটি বলেছি যে এমনভাবে কাটা যাবে না যেটিতে পুরুষদের সাদৃশ্য হয়, এটা এক নাম্বার, কারণ রাসূল সাল্লাম লানত করেছেন। আর অথবা এমনভাবেও কাটা যাবে না যেটাতে কাফেরদের সাদৃশ্য অবলম্বন হয়, শুধুমাত্র উদ্দেশ্য থাকবে যে তার স্বামী সৌন্দর্য তার স্বামীর সামনে অথবা তার সমস্যার কারণে যদি অল্প কিছু কাটে তাহলে সমস্যা নেই। সুতরাং মানে স্বাভাবিক অবস্থায় যেটি বলবো যে মহিলাদের চুল যেভাবে বড় হয় সেভাবে ছেড়ে দেওয়া উচিত, তবে যদি প্রয়োজনের ক্ষেত্রে সে কাটে, অল্প সামান্য কাটে, তাহলে তো সমস্যা নেই, তাহলে সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।